আপনারা দেখছেন একুশে টেলিভিশন। একুশে আগস্টের হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি করেছে বিএনপি, বললেন প্রধানমন্ত্রী। লাশ গুমের ষড়যন্ত্রের অভিযোগ। সংক্রমণের হার আরেকটু কমলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। করোনায় আরও 114 মৃত্যু। প্রযুক্তিগত আগাম ব্যবস্থায় অর্থনীতিতে করোনার বিরূপ প্রভাব পড়েনি, বললেন জয়। স্বপ্ন এবার ক্যাশলেস সোসাইটি। সিনহাকে গুলি করে লিয়াকত, বুট দিয়ে চেপে ধরে প্রদীপ। আদালতে প্রত্যক্ষদর্শী সিফাতের সাক্ষ্য। শুনছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের একুশের সংবাদে আপনাদের সাথে আছি আমি রাজিউর রহমান। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online। একুশে আগস্টে হত্যাকাণ্ড এবং লাশ নিয়েও বিএনপি রাজনীতি করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, শুধু হত্যা নয়, লাশ গুম করে ফেলা ষড়যন্ত্র হয়েছিল। এদিকে সভায় এদিন 5,441,63,00,000 টাকা ব্যয়ে 8 প্রকল্পের অনুমোদন দেয় একনেক। প্রণব চক্রবর্তী রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই শ্রদ্ধা জানান 2004 সালে একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমান সহ প্রয়াত নেতা কর্মীদের প্রতি। অনেকেই মারা গেছেন এবং অনেকেই পঙ্গু হয়ে গেছে। নৃশংস ওই হামলায় আহতদের বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের তহবিল থেকে নিয়মিত সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ওই দিন হত্যার পর লাশ গুম করে ফেলার ষড়যন্ত্র হয়েছিল। তখন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাকে দেখতে যাবে বলে তার ছেলেমেয়েরা যারা তার বিছানার কাছে ছিল তাদের সবাইকে নিয়ে একটা কামরার মধ্যে তালা মেরে রাখে প্রায় 3-4 ঘন্টা। খালেদা যখন দেখে ফিরে আসে তারপরে তাকে মৃত ঘোষণা করা হয়। শুধু হত্যার চেষ্টাই না, হত্যার পরেও লাশ নিয়ে বা আহতদের নিয়ে বা মৃতদের নিয়েও এত জঘন্য কর্মকাণ্ড। এদিন একনেক সভায় 5,441,63,00,000 টাকা ব্যয়ে 8 প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এর মধ্যে 3,263 কোটি টাকা ব্যয়ে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত 2 কিলোমিটারের কেওয়াটখালি সেতু নির্মাণ প্রকল্প। 4 লেন বিশিষ্ট একটা আধুনিক অ্যাপ্রোচ নির্মাণ করা হবে দুই পারে, এছাড়া ইপিজেডের সঙ্গে লিঙ্ক করা হবে ওখানকার, ইত্যাদি ইত্যাদি। সুতরাং এবং সব ব্যাপারটাই লেটেস্ট টেকনোলজি বা লেটেস্ট কন্ডিশনে করা হবে, এই জন্য কস্ট আপনি বেশি। গুরুত্ব পেয়েছে কেন্দ্রীয় প্যাকিং হাউসে স্থাপিত উদ্ভিদ সঙ্গ নিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রূপান্তর। এর ফলে বৃদ্ধি পাবে কৃষি পণ্যের রপ্তানি। মাননীয় প্রধানমন্ত্রী খুবই প্রশংসা করেছেন যে এগ্রিকালচার এক্সপোর্ট আমাদের বাড়াইতেই হবে এবং প্রসেস ফুড, প্রসেস শাকসবজি, মৎস্য, এর জন্য এই যন্ত্রপাতিগুলো প্রয়োজন এবং এই প্রযুক্তি আমাদের নিতে হবে। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে কার্যকর অ্যান্টিবায়োটিক্স এবং অন্যান্য চিকিৎসা সুবিধা নিশ্চিতে প্রযুক্তি বিনিময় এবং বিনিয়োগে অংশীদারিত্বের মাধ্যমে পরস্পরকে অর্থবহ সহযোগিতা করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার এএমআর বিষয়ে গ্লোবাল লিডার্স গ্রুপের দ্বিতীয় বৈঠকে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। The challenge of antimicrobial resistance, AMR, requires sustained action across sectors. I am pleased to see the finalization of the action plan in this regard. I am also happy to support the GLG priority advocating for financing and implementation of multi-sectoral national action plans. We also need to ensure that adequate funding is available for implementation of the national action plan, research and development, and for ensuring equitable access to new innovations. সব প্রস্তুতি সম্পূর্ণ হওয়ার কথা আবারও জানিয়ে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, সংক্রমণের হার আরেকটু নিচে নামলেই খুব শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটির আয়োজনে এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বৈশ্বিক সংকটের শুরু থেকে নির্দেশনা দিয়েছেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত না করে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি যেন
অগ্রাধিকার দেওয়া হয়। শিক্ষার্থীরা যেন পড়াশোনায় পিছিয়ে না যায় এজন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। এই নিম্ন গতি যদি এই সংক্রমণের হারে থাকে, আমরা যদি অব্যাহত রাখতে পারি, অর্থাৎ আমরা যদি সবাই একটু স্বাস্থ্যবিধি মেনে চলি, তাহলে ইনশাল্লাহ খুব শিগগির আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারবো, হয়তো একটু ধাপে ধাপে খুলবো। 24 ঘন্টায় করোনায় মারা গেছে আরও 114 জন, একদিনে শনাক্ত আরও 5,249। ঢাকা বিভাগে এই সংক্রমণ ও মৃত্যুর হার সর্বোচ্চ। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে দাঁড়িয়েছে 15.12%। রিপোর্টে আরও জানাচ্ছেন জসিম জুয়েল। গেল এক সপ্তাহ ধরে করোনা সংক্রমণের হার কমেছে, পাশাপাশি ভ্যাকসিন কার্যক্রমও চলছে। পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার একদিনে কমেছে 0.03%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 24 ঘন্টায় 114 জন সহ এ পর্যন্ত মৃত্যু হয়েছে 25,513 জনের। 736টি ল্যাবে 34,708 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 5,249 জনের। মোট শনাক্ত 14,72,964 জন। ঢাকায় সংক্রমণ ও মৃত্যুর হার সর্বোচ্চ, সর্বনিম্ন ময়মনসিংহে। মৃতদের মধ্যে 56 জন পুরুষ এবং 58 জন নারী। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণের হার কমে হয়েছে 15.21%, মৃত্যুর হার 1.73% ও সুস্থতার হার 93.81%। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। এবার স্বপ্ন ক্যাশলেস সোসাইটি, বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। রেমিটেন্সের টাকা 5 সেকেন্ডে আনতে সোনালী ব্যাংকের নতুন সেবা ব্লেজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, প্রযুক্তিগত আগাম ব্যবস্থা থাকায় অর্থনীতিতে করোনার বিরূপ প্রভাব পড়েনি। দীপু শিকদারের রিপোর্ট। রেমিটেন্স সেবা সহজ করতে চালু হলো সোনালী ব্যাংকের ব্লেজ সার্ভিস। ভার্চুয়ালি সেবাটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর ICT বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। শুরু করে এ সময় তিনি বলেন, দেশ এগিয়ে নিয়ে যাওয়াই সরকারের ভিশন। আমরা সারাক্ষণ ভাবছি, সারাক্ষণ চিন্তা আমাদের, সারাক্ষণ পরিকল্পনা হচ্ছে বাংলাদেশকে আমরা কোথায় নিয়ে যেতে চাই, আজ থেকে 10 বছরের পর বাংলাদেশ কেমন হবে, সেটাই হচ্ছে আমাদের ভিশন, সেটাই হচ্ছে আওয়ামী লীগ সরকারের ভিশন, সেটাই হচ্ছে ডিজিটাল বাংলাদেশের ভিশন। প্রযুক্তিগত সক্ষমতার কারণে করোনায় দেশের অর্থনীতি সচল আছে বলে মন্তব্য করেন তিনি। এই মহামারীর সময় দ্রুত আমরা এই ডিজিটাল পদ্ধতিতে চলে যেতে পেরেছি, সেই কারণেই কিন্তু আমাদের সরকারের, আমাদের দেশের অর্থনীতিতে কোভিডের সেরকম প্রভাব পড়েনি, কারণ আমরা এই প্রস্তুতি অনেক আগে থেকে নিয়ে রেখেছি। ক্যাশলেস সোসাইটির স্বপ্ন নিয়ে এখন সরকার এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি। আমরা যদি যখন এই আস্তে ক্যাশলেস সোসাইটিতে চলে যাব, তখন সম্পূর্ণ এই দুর্নীতির সুযোগ বন্ধ হয়ে যাবে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন $48 বিলিয়ন বেশি। আমদানি বাড়ার পরও বৈদেশিক মুদ্রার রিজার্ভ $48.4 বিলিয়ন মার্কিন ডলারের নতুন রেকর্ড ছুঁয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ইতিবাচক ধারা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল ঋণ সহায়তা যোগ হওয়ায় বিদেশি মুদ্রার রিজার্ভ এই নতুন উচ্চতায় উঠেছে। মঙ্গলবার দিন শেষে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়ায় $48.4 বিলিয়ন, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। এই রিজার্ভ দিয়ে প্রতি মাসে $6 বিলিয়ন হিসেবে মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সাক্ষী শাহিদুল ইসলাম সিফা জানিয়েছেন, ওসি প্রদীপ সিনহার বুকের বাঁ পাশে লাথি মারে, এরপর গলায় বুট দিয়ে চেপে ধরে আর গুলি করে ইন্সপেক্টর লিয়াকত। দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণে প্রত্যক্ষদর্শী হিসেবে সিফাত আদালতে এ তথ্য জানান। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। মঙ্গলবার সকাল 10:30টার দিকে আদালতে এই মামলার কার্যক্রম শুরু হয়। শুরুতে মামলার বাদে শারমিন শাহরিয়ার ফেরদৌসকে আসামি পক্ষের আইনজীবীরা দ্বিতীয় দিনের মতো জেরা করেন। প্রদীপ কুমার দাসের আইনজীবী রানা দাশগুপ্ত এবং হচ্ছে
লিয়াকতের আইনজীবী আমাকে সারাদিন ব্যাপী মানে জেরা করলেন, বিভিন্ন প্রশ্নের উত্তর দিলাম আমি। মামলার আসামি প্রদীপ কুমার দাস, লিয়াকত আলী ও লিটন মিয়ার পক্ষে তাদের আইনজীবী রানা দাশগুপ্ত, সৈকত কান্তি দে এবং চন্দন দাস বাদীকে বিকেল 5:30 পর্যন্ত জেরা করেন। এই মামলাটি সম্পূর্ণরূপে অসাধ প্রমাণিত হয়েছে, এই কথাটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এখন বিষয়টি হলো পর্যবেক্ষণ করা এবং সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আদালতের। পরে প্রত্যক্ষদর্শী হিসেবে সিনহার সঙ্গে শাহিদুল ইসলাম সিফাতের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এ সময় সিফাত আদালতকে জানান, ওইদিন রাত 9:30 দিকে বাহারছড়া চেকপোস্টে সিনহার গাড়ি থামান পরিদর্শক লিয়াকত আলী। সিনহা গাড়ি থেকে হাত উঁচু করে নামার সঙ্গে সঙ্গে লিয়াকত গুলি করে। সাক্ষ্য গ্রহণ চলমান রেখে রাত 8:00 আদালত মুলতবি করা হয়। এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ন্যায় বিচার নিশ্চিত করতে চেষ্টা করছেন তারা। আমরা চেষ্টা করব রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে সর্বোচ্চ উদ্যোগ থাকবে, আমরা এই সাক্ষীগুলো যথানিয়মে দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করব। সোমবার সকালে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌসের সাক্ষ্য প্রদানের মাধ্যমে সিনহা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হয়। সমর ইসলাম, একুশে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বিশ্বাসঘাতকতার পুরস্কার হিসেবে জিয়া কেশনা প্রদান করেছিল মোশতাক, বললেন ওবায়দুল কাদের। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়া নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। বঙ্গভবনে এ সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক অত্যন্ত চমৎকার। কৃষি প্রক্রিয়াকরণ এবং আইটি সহ বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে কোরিয়ান বিনিয়োগ বৃদ্ধি সহ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করতে নতুন রাষ্ট্রদূতকে পরামর্শ দেন রাষ্ট্রপতি। সাক্ষাৎকালে নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিক নির্দেশনা এবং সহযোগিতা কামনা করেন। বিশ্বাসঘাতকতার পুরস্কার হিসেবে জিয়াউর রহমানকে সেনা প্রদান করেছিল বঙ্গবন্ধুর খুনি মোশতাক, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। জাতীয় শোক দিবসের এক আলোচনায় তিনি বলেন, জিয়া মোশতাক জড়িত না থাকলে খুনিরা জাতির পিতাকে হত্যা করার সাহস পেত না। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটির উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠানে যোগ দেন দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বারবার জানতে চাইলেও খালেদা জিয়ার সঠিক জন্মদিন কোনটি তা পরিষ্কার করছে না বিএনপি। আমি প্রফুল স্যারকে বারবার বলি এই প্রশ্ন যে বেগম জিয়ার জন্মদিবস প্রকৃত কোনটি। উনি আবল তাবল আশেপাশে ঘুরেন, মূল পয়েন্টে আসেন। তিনি বলেন বেগম জিয়ার জন্মদিবসের কথা বলে আমি শিষ্টাচার বহির্ভূত কাজ। ওবায়দুল কাদের বলেন, 75-এ বিশ্বাসঘাতকতার পুরস্কার হিসেবে জিয়াউর রহমানকে সেনা প্রধান করেছিল বঙ্গবন্ধুর খুনি মোশতাক। জিয়াউর রহমান যদি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না থাকত, হত্যাকারীদের দুঃসাহস কতটা, 15-ই আগস্ট ঘটানো হত্যার পরপরই প্রধান সেনাপতি হয়ে গেলেন মোশতাকে কোন ম্যাজিকের বদৌলতে। এদিকে বনানী কবরস্থানে 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক নারীনেত্রী আইভি রহমানের প্রতি শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা। উচ্চ আদালতে কিন্তু অ্যাপিল হয়ে গেছে, কোভিডের কারণে বিলম্বে হলেও অচিরে শুনানি হবে। 21 আগস্টের বর্বরচিত গ্রেনেড হামলায় আইভি রহমান সহ নিহত সকল শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, এখনও ষড়যন্ত্র হচ্ছে, আজকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে এবং এই ঐক্যবদ্ধ থেকেই দেশকে এগিয়ে নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বক্তারা। রিয়াজ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। শোকাবহ আগস্ট।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তত্ত্বাবধায়ন ও নির্দেশনায় তৈরি আইনি কাঠামোই রাষ্ট্র পরিচালনার ভিত্তি নির্মাণ করেছে। জাতির পিতার রাজনৈতিক দর্শন দেশের মূল সংবিধান সহ তার সময়কালে প্রণীত আইনের সাথে ঐতিহাসিকভাবে সম্পৃক্ত। সামাজিক শৃঙ্খলা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর দর্শনের আলোকে বর্তমানেও আইন প্রণয়ন করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব বলে মন্তব্য করেন আইনমন্ত্রী আনিসুল হক। বিস্তারিত সাকরাজ্জু রিপোর্টে। স্বাধীনতার পর যখন একটি দেশ অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, তখন হাল ধরেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতা যেমন বাংলার বঞ্চিত, নিষ্পেষিত, নিপীড়িত মানুষকে মুক্ত করেছেন, তেমনি 1972 সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেই সংবিধান প্রণয়নের মাধ্যমে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতাকে সুপ্রতিষ্ঠিত করেন। সংবিধান সংরক্ষণে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠায় ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করেছেন বঙ্গবন্ধু। পরবর্তী সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা সহ বিচার ব্যবস্থার প্রক্রিয়া প্রণয়নে দেশ পরিচালনায় বঙ্গবন্ধু দৃঢ় প্রত্যয়েরই প্রতিফলন ঘটেছে। জানুয়ারি মাসের 10 তারিখ 1972 সালে দেশে ফিরে আসার পর থেকে যেই আদলে বাংলাদেশকে গড়ে তুলতে চেয়েছিলেন, যেই ভিত্তি তিনি স্থাপন করে গেছেন, আমরা কিন্তু এখন আইনগুলিতে সেই আদর্শ এবং সেই ভিত্তির উপরে নির্ভর করেই করি। জাতির পিতা জীবনের দীর্ঘ সময় কারাগারে কাটিয়েছেন, খুব কাছ থেকে দেখেছেন কারাবন্দীদের এবং পাকিস্তানিদের বিচারহীনতা। বিচার ব্যবস্থা নিয়ে অভিজ্ঞতা, মূল্যায়ন, ভাবনা 60-70 বছর আগের হলেও বঙ্গবন্ধু যেন বর্তমান সময়ের বাস্তবতাকেই তুলে ধরেছেন। সাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। আবারও নিচ্ছে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। আফগান নাগরিককে কাবুল বিমানবন্দরে যেতে দেয়া হবে না, তালেবানের ঘোষণা। আর এরই সাথে শেষ করছি রাতের 21-এর সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 21 আগস্টের হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি করেছে বিএনপি বললেন প্রধানমন্ত্রী, লাশ গুমের ষড়যন্ত্রের অভিযোগ। সংক্রমণের হার আরেকটু কমলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে, করোনায় আরও 114 মৃত্যু। প্রযুক্তিগত আগাম ব্যবস্থায় অর্থনীতিতে করোনার বিরূপ প্রভাব পড়েনি বললেন জয়, স্বপ্ন এবার ক্যাশলেস সোসাইটি। এবং সিনহাকে গুলি করে লিয়াকত, বুট দিয়ে চেপে ধরে প্রদীপ, আদালতে প্রত্যক্ষদর্শী সিফাতের সাক্ষ্য। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21@dashtv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124online। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।